হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লোভ স্টাডি লোভ স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি করতে চলেছি তাহলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি টোয়েন্টি দেখতে পাচ্ছেন মানে এই দুই হাজার কুড়ির যে প্রত্যেক মাসের যে কারেন্ট গুলি আমি সাপ্তাহিক মানে এই উইকলি উইকলি করে সেগুলো নিয়ে আসবো আপনাদের কাছে মানে এটা যেটা আমরা করছি সেটা আট জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যে কারেন্ট গুলি রয়েছে বা বিভিন্ন ঘটনাগুলি হয়েছিল দেশে বিদেশে তো সেই সব যে ইম্পর্টেন্ট অনলি ইম্পর্টেন্ট যে কারেন্ট গুলি আছে সেগুলোই আমরা করবো এর তিন নাম্বার পার্ট চলছে আগের ভিডিওগুলি কিন্তু আপনি এই প্লে লিস্টে গিয়ে আপনি দেখে নিতে পারবেন বা ডেসক্রিপশনে আমি এটা একটা প্লে লিস্ট দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনি এই যে আগের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু আপনি দেখে আসতে পারবেন তা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই আগামী যে এক্সামগুলো হতে চলেছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আপনি সোর্সেসগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দা হিন্দু প্রতিযোগিতা দর্পণ সাকসেস মিরর অ্যাচিভার্স সামান্য জ্ঞান দর্পণ এবং আরও অনেক কিছু রয়েছে সেই কুরুক্ষেত্র থেকে শুরু করে পেশা প্রবেশ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ম্যাগাজিনগুলো বা নিউজ পেপার থাকে সেখান থেকে কিন্তু আমি বিশেষ বিশেষ যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি এই আট জুলাই থেকে চোদ্দ জুলাইয়ের মাঝখানে যা যা ঘটনাগুলি হয়েছে তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বিষয়টি প্রথমত দেখুন এখানে বলেছে যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার্স আমরা ওয়ান লাইনারই করব আর আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিতে চাই যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটি আছে সেটি কিন্তু আপনি এই যে আমাদের লুপ স্টাডি মানে টেলিগ্রাম যে লুপ স্টাডি চ্যানেল আছে অ্যাট দ্য রেট লুপ স্টাডি ডেস্ক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে গিয়ে আপনি সেখানে জয়েন করবেন গ্রুপে তাহলে কিন্তু এই যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটি সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে সেখানে দেওয়া থাকবে কিন্তু সেখানে পুরো ডিটেলস বা ছবি সহকারে থাকবে না সেখানে খালি ওয়ান লাইনারগুলো থাকবে এবং আপনাকে পুরো ডিটেলস বা ছবি সহকারে বুঝতে হলে তাহলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনার মনে থাকবে অনেক দিন ঠিক আছে তো চলুন আমরা শুরু করে দিচ্ছি এখান থেকে যে আট জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত দু হাজার কুড়ির যে ওয়ান লাইনার্সগুলো আছে সেগুলো আমরা শুরু করবো তো চলুন বন্ধুরা শুরু করে দিই লেটস ক্লিয়ার ইট তা প্রথমত দেখুন এখানে কি আছে প্রথম যে কোশ্চেনটি বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় ঠিক আছে এটা হচ্ছে ইলেভেন্থ জুলাইয়ে এটা পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস এটার থিম কি আছে মানে এই দু কুড়িতে এর যে থিম মানে বিষয়টি কি আছে সেটা পুটিং দ্য ব্রেক্স অন কোভিড নাইন্টিন সেফ গার্ডিং দ্য হেলথ অ্যান্ড রাইটস অফ ওমেন অ্যান্ড ঠিক আছে এটা কিন্তু আসতে পারে অনেক এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে যে থিম কি আছে থিমটি হলো এটি বর্তমানে বিশ্বের জনসংখ্যা কত আছে সেভেন ফিফটি নাইন এর গণনা অনুসারে ঠিক আছে সাতশো কোটি লোক রয়েছে দু হাজার গণনা হিসাবে বিশ্বে সারা বিশ্বে এর গণনা কে করে এর গণনা করে দ্য ইউনাইটেড নেশন পপুলেশন ডিভিশন মানে ইউএনপিডি ঠিক আছে তা এই যে এক্সট্রা ইনফরমেশানগুলি এগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে আপনাদের অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কেননা এগুলোর থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে তা এরপরে আমরা এখানে দেখে নেব দেখুন যুক্তরাষ্ট্রসংঘ মালালা দিবস পালন করে কবে টুয়েলথ জুলাই ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মালালা ইউসিফ জায়ের ছবি এখানে আমি দিয়ে রেখেছি হ্যাঁ তা এটা ওনার যে বুকগুলি আছে সেই বুকগুলি কি কি আই এম মালালা টু থাউজেন্ড থার্টিনে যেটা লঞ্চ করা হয়েছিল এবং মালালা ম্যাজিক পেন্সিল টু থাউজেন্ড সেভেনটিনে দু হাজার ঠিক আছে এভাবে করে কিন্তু প্রতিটা বুকস কিন্তু ওনার খুবই ইম্পর্টেন্ট এক্সামে জিজ্ঞেস করা হতে পারে এবং ওনার অ্যাওয়ার্ড উনি কী অ্যাওয়ার্ড উনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে যে যেটা সব থেকে বেশি জনপ্রিয় সেটাই আমি এখানে তুলে ধরছি যেমন দু হাজার চব্বিশে নোবেল প্রাইজ তিনি পেয়েছেন পিসে হ্যাঁ শান্তি প্রাইজ পেয়েছিলেন সেখানে দু হাজার চোদ্দে নোবেল প্রাইজটি কার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল কৈলাস শর্তার্থী এবং মালালা ইউসিফজাই মানে এখানে কৈলাস সত্তার্থিক কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ওনার ছবিটি ঠিক আছে তা ছবি দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি যাতে আপনাদের জিনিসগুলো পড়ে অনেকটা দিন পর্যন্ত আপনার মনে থাকতে পারে ঠিক আছে কেননা ছবি দিয়ে পড়লে কিন্তু আমাদের বেশি মনে থাকে আর এবং এই এক্সট্রা ইনফরমেশানগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট এগুলোর জন্য ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পরের কোশ্চেন এখানে কি বলেছে কোন ব্যাঙ্ক দশ থেকে আঠারো বছরের বাচ্চাদের জন্য ভবিষ্য সেভিংস মানে ভবিষ্য বলে একটি সেভিংস অ্যাকাউন্ট শুরু করেছে এটা কি ফিনো পেমেন্ট ব্যাঙ্ক ঠিক আছে ফিনো পেমেন্টস ব্যাঙ্ক সেটা শুরু করেছে এটা তারপর ওলা কোন কোম্পানির সাথে চুক্তি করে অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে আরও বেশি উন্নত করা যায় বলে তারা যাতে করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে কোন কোম্পানির সাথে চুক্তি করেছে সেটা হচ্ছে ফোনপে আর এই যে উপরের যে বিষয়টি রয়েছে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক যেটা শুরু করেছিল সেই অ্যাকাউন্টে বার্ষিক তিনশো উনপঞ্চাশ টাকার সাবস্ক্রিপশন চার্জ ধার্য করা হয়েছে ঠিক আছে বার্ষিক তিনশো উনপঞ্চাশ টাকা দিতে হবে এবং এই যে ফোনপে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ডিসেম্বর দু হাজার পনেরোতে গঠন হয়েছিল এর বর্তমান যে সিইও রয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার সেটা হচ্ছে সমীর নিগম ঠিক আছে হেডকোয়ার্টার্স যেটা আছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরুতে ফাউন্ডার্স কে কে এটা মানে গঠন করেছিলেন সামীর নিগম বুরজিন ইঞ্জিনিয়ার এবং রাহুল চাহারি ঠিক আছে তারপর চলে আসবো বন্ধুরা পরের কোশ্চেনে ইন্সুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া মানে আই আর আই অনুসারে আরোগ্য সঞ্জীবনী পলিসির জন্যে সর্বোচ্চ কত টাকা মূলধন মানে সাম এশিয়র যেটা রাখা হয় সেটা কত টাকা ঠিক করা যেতে পারে সেটা হচ্ছে বলেছে নো ম্যাক্সিমাম লিমিট মানে এটার কোনো লিমিট রাখা হয়নি যেহেতু এই করোনা ভাইরাসের বিভিন্ন প্যান্ডেমিক চলছে তার জন্য এটার কোনো লিমিট নেই এটা আপনি আনলিমিটেড রাখা যেতে পারে তারপর ভারতীয় অর্থব্যবস্থাকে ডিজিটাইজেশনের পথে আরও সুদৃঢ় করতে টেক জ্যান্ট গুগল কত টাকার বিনিয়োগ করতে চলে চলেছে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এটা হচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে ঠিক আছে সি ওকে বর্তমানে গুগলের সি ই হচ্ছে সুন্দর পিচাই তিনি দু হাজার পনেরো দুই অক্টোবর থেকে তিনি এই গুগলের সিও পদে আছেন এবং ফাউন্ডেড যেটা এটা গঠন করা হয়েছিল গুগল চার সেপ্টেম্বর নাইনটিন নাইনটি এইটে ঠিক আছে এবং এর যে প্যারেন্ট অর্গানাইজেশন যেটা প্রথমত যেই মানে এর মুখ্য অর্গানাইজেশনটি ছিল সেটা হচ্ছে অ্যালফাবেট ইংক দু হাজার পনেরো থেকে কিন্তু এর মধ্যে থেকে এটা ইনক্লুড হয়ে যায় ঠিক আছে মানে প্যারেন্ট অর্গানাইজেশন হিসাবে অ্যালফাবেট ইংক দু হাজার পনেরো থেকে এর ভেতরে চলে আসে তারপর হেডকোয়ার্টার্স হচ্ছে মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটসে এবং এর সাবসিডিয়ারিজ মানে এর কিছু আলাদা যে প্রোডাক্টগুলো রয়েছে ইউটিউব গুগল অর্ক ফায়ারবেস ইউটিউব টিভি অ্যান্ড আরও অনেক কিছু রয়েছে ঠিক আছে এবং এর যে মুখ মেন ফাউন্ডার যিনি রয়েছেন যিনি গঠন করেছেন তার ওনাদের নাম হলো ল্যারি পেজ অ্যান্ড স্যারজি ব্রিন ঠিক আছে তো এই যে বিষয়গুলি আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে বন্ধুরা তারপরে যেখানে ওই সুন্দর পিচার বিষয়ে আমি এখানে কিছু একটি লিখে দিয়েছি ওনার সিটিজেনশিপ ইন্ডিয়াতেও আছে এবং ওনার ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ নেওয়া আছে এবং এডুকেশন যেটা আছে ইউনাইটেড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর থেকে কিন্তু উনি ওনার এডুকেশনটিকে কমপ্লিট করেছেন তো ওনার ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর পিচাই তারপরে কোশ্চেনটি বন্ধুরা সায়েদ ইস্তাক আহমদ জাফরি যাকে সবাই জগদীপ নামে বেশি জানে প্রয়াত হয়েছিলেন তিনি ছিলেন একজন অভিনেতা তিনি কোন কোন বইয়ে বিশেষ করে পরিচিত অনেক বেশি ফেমাস হয়েছিলেন শোলেন নাইনটিন সেভেন্টি ফাইভে সিনেমাতে সুরমা ভোপালি চরিত্রে তাকে দেখা গিয়েছিল ঠিক আছে তা এই দেখা যায় এবং এই ইনি হলেন সেই জগদীপ নামে পরিচিত হুম এই সুরমা ভোপালীর চরিত্রে ওনাকে দেখা দেখা গিয়েছিল উনি প্রয়াত হয়েছেন খুব রিসেন্টলি তারপর আমরা দেখে নেব এখানে যে টরেন্টো আইএফএফ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছে কাকে প্রিয়াঙ্কা চোপড়াকে ঠিক আছে প্রিয়াঙ্কা চোপড়াকে সবাই চেনেন এনাকে তবু আমি এখানে ছবিটি দিয়ে দিয়েছি দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া টরেন্টো মানে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে প্রিয়াঙ্কা চোপড়াকে নিযুক্ত করা হয় ঠিক আছে তারপর পোল্যান্ডের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হন কে আন্দ্রেজ আন্দ্র আন্দ্রেজ ডুডা ঠিক আছে আন্দ্রেজ ডুডা তো ইনি হচ্ছেন আন্দ্রেজ ডুডা ওনার ছবি খুব সুন্দর হাততালি ভাগাচ্ছেন প্রেসিডেন্ট হয়ে খুব খুশি তা এই এভাবে করে কিন্তু আপনি মনে রাখতে পারবেন ওনার ছবি দেখে ঠিক আছে তারপর আমরা চলে আসবো এখানে বন্ধুরা যে হকি ইন্ডিয়ার নতুন অধ্যক্ষ বা প্রেসিডেন্ট কে নিযুক্ত হন এটা হচ্ছে জ্ঞানেন্দ্র নিগম নিগমবাম ঠিক আছে জ্ঞানেন্দ্র নিগমবাম তা ইনি হলেন জ্ঞানেন্দ্র নিগমবাম যার ছবি দেওয়া আছে জ্ঞানেন্দ্র নিগম্বান ইন্ডিয়াস হকি প্রেসিডেন্ট এই হকির এখানে লোগো দেওয়া আছে ইন্ডিয়া হকি ইন্ডিয়া লেখা আছে আপনাদের মনে থাকবে খুব ভালো করে এবং এখানে দেখুন যে এখানে কিন্তু আগের যে প্রেসিডেন্টটি ছিল ওনার কিন্তু নামটি এখানে দেওয়া হলো মুস্তাক আহমদ রিজাইন্স মানে উনি রিজাইন করার পরে নতুন কে এসেছে এই জ্ঞানেন্দ্র নিগম ঠিক আছে তারপর এখানে দেখে নেব এর চিফ এক্সিকিউটিভ অফিসার আছে সিইও কে নিযুক্ত হন এটা হচ্ছে হেমাং আমিন ঠিক আছে এখানে লোগো দেওয়া আছে তার পাশে ওনার ছবি দেওয়া রয়েছে তো হেমাঙ্গ আমিন নতুন বিসিসিআর অস্থায়ী অস্থায়ী কিন্তু ঠিক আছে অস্থায়ী চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত হয়েছেন তারপর এখানে চলে আসবে বন্ধুরা এশিয়ার বৃহত্তম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টিয়ার ফোর অন্তর্গত ডেটা সেন্টার ভারতের কোথায় উদ্বোধন হয় এটা হচ্ছে নবী মুম্বাইতে নভি মুম্বাইতে টিআর ফোরের অন্তর্গত যে ডেটা সেন্টার এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডেটা সেন্টার কোথায় উদ্বোধন হয় নবী মুম্বাইতে তারপর ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এন এনএসডিসি কার সাথে চুক্তি স্বাক্ষর করে যাতে দেশের যুবকদের দক্ষতা আরও ভালো করে বিকাশ করা যায় মাইক্রোসফট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাথে তারা চুক্তি করে ঠিক আছে ভারতের প্রথম এনভিডিয়া ঠিক আছে এনভিডিয়া এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি সেন্টার মানে গঠন করে কে সেই আইআইটি হায়দ্রাবাদ ঠিক আছে তারপর দেহিং দেহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেটা ছিল সেটাকে ন্যাশনাল পার্কের স্বীকৃতি পায় বা দেওয়া হয় কোন রাজ্যে সেটা অবস্থিত সেটা অবস্থিত হচ্ছে আসামে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা এটা তারপর স্টার্ট পলিসি টোয়েন্টি টোয়েন্টি শুরু করে কোন রাজ্য এটা হচ্ছে উত্তরপ্রদেশ তারপর রোকো টোকো অভিযান শুরু করেছে কোন রাজ্য যারা মাস্ক পরে না তাদের জন্য কোন রাজ্য শুরু করেছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ভারতের প্রথম ই লোক আদালত শুরু করেছে রাজ্যে এই যে কোভিড নাইন্টিনের মধ্যে যাতে এই বিচার ব্যবস্থা সুন্দরভাবে চালু থাকে তার জন্য এটা কে শুরু করেছে ই লোক ব্যবস্থা সেটা শুরু করেছে হচ্ছে ছত্রিশগড় ঠিক আছে তারপর মিসেলস অ্যান্ড রুবেলা ভাইরাস থেকে পুরোপুরি মুক্তি পেয়েছে সম্প্রতি কোন দেশ সেটি কি কোন কোন দেশ সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপস এবং মিজেলস এবং রুবেলা ভাইরাস থেকে তারা মুক্তি পেয়েছে তারপর প্রথম কোন দেশ পরিবেশ রক্ষার জন্য কয়লা শক্তি ও পরমাণু শক্তি কেন্দ্রকে পুরোপুরি বন্ধ করছে ধীরে ধীরে এটা কোন দেশ করছে সেটা হচ্ছে জার্মানি করছে ঠিক আছে তারা দু হাজার বাইশ বা তেইশের মধ্যে একটা লক্ষ্য রেখেছে তার মধ্যে পুরোপুরি তারা এই পরমাণু শক্তি কেন্দ্র যেখান থেকে শক্তি উৎপাদন হয় সেগুলোকে বন্ধ করে তারা যে পুনর্নবীকরণ হয় যে শক্তিগুলি তার উপর তারা নির্ভরশীল হতে চলেছে ঠিক আছে পরিবেশের কথা চিন্তা করে তারপর কোন দেশ সমস্ত ভারতীয় প্রাইভেট নিউজ চ্যানেলগুলিকে বন্ধ করে সেটা হচ্ছে নেপাল তারপর ডাব্লিউ দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে গত পাঁচ বছরে বিশ্বের উষ্ণতা বেড়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এবং হেডকোয়ার্টারস কোথায় এই ডাব্লিউ এমও মানে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ঠিক আছে এটার লোকেশন মানে হেডকোয়ার্টার্স হচ্ছে জেনেভার সুইজারল্যান্ডে এবং এটা গঠন করা হয়েছিল তেইশ মার্চ উনিশশো পঞ্চাশে এর সেক্রেটারি জেনারেল হচ্ছে পেট্রি তালাস তো এখানে দেখুন ওনার ছবি দেওয়া আছে পেট্রি তালাস উনি কিছু তালাস করছেন ঠিক আছে এভাবে মনে রাখবেন দেনে হলেন পেটারি তালাস পাশে যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন দেওয়া আছে সুন্দরভাবে ছবিটি আপনাদের মনে রাখতে সুবিধে হবে তারপর ভারতের ওপেন স্কাই এগ্রিমেন্ট হয়েছে কোন দেশের সাথে ইউএই মানে ইউনাইটেড আমিরেটস ইউনাইটেড আরব এমিরাটস ঠিক আছে ইউনাইটেড আরব এমিরেটস সাথে এই ওপেন স্কাই এগ্রিমেন্ট হয়েছে ভারতের তারপর এক্সপ্যাট কোটা বিল পাস করলো কোন দেশ এটা পাস করলো কুয়েত তাহলে এই এক্সপ্যাট কোটা বিলটা কী এই বিলের দ্বারা তাদের মোট জনসংখ্যার পনেরো পার্সেন্টের বেশি যদি ভারতীয় সেখানে থাকে তাহলে সেখানে তারা থাকতে পারবেন না সেখান থেকে তাদের বের করে দেওয়া হবে ঠিক আছে তা এই বিলটি পাশ করলো কোন দেশ সেটা পাশ করলো হচ্ছে কুয়েত তারপর এখানে পৃথিবীর প্রথম গোল্ড প্লেটেড হোটেল বানিয়েছে কোন দেশ সেটা বানিয়েছে হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম পৃথিবীর প্রথম যে এবং গ্লো গোল্ড প্লেটেড এই হোটেল বানিয়েছে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের প্রথম সফলভাবে প্রয়োগ করা ও তৈরি করা হয়েছে কোন দেশ দ্বারা সেটা হচ্ছে রাশিয়া তারপরের কোশ্চেন যে দাদা সাহেব ফালকে আওয়ার টোয়েন্টি টোয়েন্টি কে পেয়েছেন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আগামী এক্সামগুলোর জন্য দাদা সাহেব ফালকে টোয়েন্টি টোয়েন্টি কে পেয়েছেন এটা হচ্ছে কেজাং ডি থাঙ্গু ঠিক আছে কেজাং ডি থাংডু তো এই ইনি পেয়েছেন ওনার ছবিটি আমি এখানে দিয়ে দেখেছি উনি পেয়েছেন কোন বইয়ের জন্য মানে একটা ডকুমেন্টারি করেছেন সেটা কি সি লোপো সি লোপোর জন্য তিনি পেয়েছেন এই ডকুমেন্টারির জন্য ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দাদা সাহেব ফালকে কিন্তু বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য জিজ্ঞেস করা হয়ে থাকে এক্সামে ঠিক আছে তারপর এখানে চলে আসবো স্কোয়াশ প্লেয়ার জোসনা চিনাপ্পা এই জোসনা চিনাপ্পা আপনি দেখতে পাচ্ছেন ওনার ছবি ওয়ার্ল্ড ওমেন র্যাঙ্কিং টোয়েন্টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে মানে ওয়ার্ল্ড ওমেন র্যাঙ্কিং টোয়েন্টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কততম হয়েছেন তিনি হয়েছেন দশতম মানে টপ টেন যে স্কোয়াশ প্লেয়ার রয়েছে ওয়ার্ল্ডে তার মধ্যে তিনি দশ নম্বরে আছেন তারপর চলে আসবো এখানে এ সং অফ ইন্ডিয়া বইটির রচনা কে করেন এটা হচ্ছে রুস্কিন বন্ড রুস্কিন বন্ড এই রচনাটি করেন যে সং অফ ইন্ডিয়া মানে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খুব নাম করা এসব লেখক বা এইসব প্লেয়ারের কথা আমি বলছি এগুলো কিন্তু খুব ভালো করে আপনাকে মনে রাখতে হবে ওই জন্য ছবি দিয়ে দিয়েছি আপনাদের অনেক সুবিধা হবে তাতে তা আশা করি বন্ধুরা যে পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে কারেন্ট অ্যাফেয়ার্সকে কীভাবে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স যদি আপনি এভাবে করে ছবি দিয়ে বা এক্সট্রা ইনফরমেশনগুলোকে কালেক্ট করে পড়বে তাহলে কিন্তু আপনার সেটা অনেক দিন পর্যন্ত এবং অনেক দিন বেশি পর্যন্ত মনে থাকবে ঠিক আছে এইভাবে করেই আপনাকে কি করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পড়তে হবে তা আশা করি বন্ধুরা যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন ঠিক আছে তাহলে পরে আর যত বেশি সাবস্ক্রাইবার হবে তত বেশি আমি ভিডিও এরকম আরও নিয়ে আসবো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি যদি ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তা ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটিকে আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ